আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ওয়েলকাম করতেছি। আইসপ্রিন্টের পক্ষ থেকে আমি আসি উবুর রহমান শান্ত। আজকে এমন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দেবো, এমন একটা কোম্পানির সাথে পরিচয় করে দিব যেটা দেখলে আপনারা একবারে চমকে উঠবেন। আপনারা এতদিন দেখছেন বাজারে কিন্তু অনেক ধরনের কোম্পানি আছে, আর আপনারা সব থেকে পপুলার একটা ব্র্যান্ড কিন্তু বোস। বোসের কিন্তু আপনারা গ্যাস ওভেন দেখছেন, আবার অন্যান্য প্রোডাক্ট দেখছেন, কিন্তু বোসের কখনো কিন্তু আপনারা গ্যাস স্টোভ দেখেন বা চুলা দেখেন। আজকে সেই চুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একবারে প্রথমে বলি, এই টপটা কিন্তু 100% গ্রানাইট টপ। আমরা কিন্তু আদার যে কোম্পানি গুলা প্রোডাক্ট সেল করি বা অন্য কোম্পানি যে প্রোডাক্ট গুলো আমরা সেল করি, ওই কোম্পানির টপটা কিন্তু থাকে আপনার মার্বেল টপ। এই যে বোস ব্র্যান্ডের যে টপটা দেখেছেন, এটা 100% গ্রানাইট টপ। আর আদার যে কোম্পানি গুলো আছে ওগুলোর টপের যে MM টা, যে মোটা যে ফিটনেসটা, ওগুলা কিন্তু থাকে আপনার 10 mm ফিটনেস থাকে। হ্যাঁ, আর এটার যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু আপনার 12 mm আর 12 mm ফিটনেস এটা, ঠিক আছে। এই কারণে কখনো ভাঙবে না, ফাটবে না, ঠিক আছে। একবারে 10 mm ফিটনেস আপনার একটু দেখতে পারেন। আর এটা সম্পূর্ণ যে বডিটা সম্পূর্ণ কিন্তু আপনার ক্যাশ প্রুফ বডি, কখনো ধরনের দাগ পড়বে না, কোনো ধরনের ক্যাশ আসবে না এটাতে, ঠিক আছে। আর একটা কথা হলো, এটা কিন্তু আমার দুইটা প্রোডাক্ট নিয়ে আসছে, একটা হচ্ছে 2 বর্ণার, একটা হচ্ছে 3 বর্ণার। আপনারা দেখতে পাচ্ছেন 2 বর্ণারটা এইরকম ডিজাইনের হবে, 3 বর্ণটা সেম এই ডিজাইনের হবে, ঠিক আছে। আমি 3 বর্ণা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলোর যে চুলা আছে 3 বর্ণার কোম্পানির চুলা, 3 বর্ণারগুলো কিন্তু আপনারা একসাথে অ্যাট এ টাইম আপনার 3টা চুলা কিন্তু আপনারা ইউজ করতে পারেন না। কারণ কেন পারে না, কারণ এখানে যখন আপনার ওনার যে আদার যে কোম্পানির চুলাগুলো আছে ওটা কিন্তু আপনার এই যে গ্যাপটা কিন্তু এতটা থাকে, ওদের চুলাগুলো কিন্তু ক্লোজ দেয়। ক্লোজ হওয়ার কারণ দেখা যাচ্ছে, আপনি যখন এখানে একটা পাতি বসান তখন কিন্তু মাঝখানে চুলাটা সম্পূর্ণটা ঢেকে যায়। ওই ক্ষেত্রে অ্যাট এ টাইম আমরা কিন্তু 3টা বার্নার ইউজ করতে পারি না। আমাদের যে বোস ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি অ্যাট এ টাইম 3টা বার্নার ইউজ করতে পারবেন। এখানে একটা বাতিল দিলে এটা কখনো এটা বিঘাত ঘটবে না, এখানে একটা পাতিল দিতে পারবেন, মাঝখানে একটা পাতিল দিতে পারবেন, অ্যাট এ টাইম আপনারা কিন্তু 3টা পাতিল ইউজ করতে পারবেন। এটা জিগটা আছে, জিগটার কোয়ালিটি একটু দেখেন ভিউয়ার্স, এটা একটু 100% আপনার ডাইকাস্টের একটি জিগ, কখনো ভাঙবে না, ফাটবে। এটার উপর আপনার 200+ ওয়েট দিতে পারবেন। আর জিগটা থাকতে আপনার 4টা পায়ের একটি জিগ থাকতে, আপনি জিগটার উপরে সমতল পাতিল বা কার্ভ যে পাতিলগুলো আছে সব ধরনের পাতিল আপনার এটা ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে। তারপরে এটার যে বার্নারটা আছে, বার্নারটা সম্পূর্ণ পাচ্ছেন কপারের বার্নার, স্পার্ক দেওয়া আছে যেটা আপনার আগুনটা জ্বালাবে, আর এখানে একটা জিনিস দেওয়া আছে আপনার অটো শাটডাউন কাজ করবে, অটো সেন্সর যেটা, যে আপনার ভাতের মাঠটা অতিরিক্ত ওভার ফ্লো হয়ে পড়ে ওই ক্ষেত্রে আপনার মানে পর্যাপ্ত বেশি পরিমাণে পড়লে অটোমেটিক আপনার গ্যাসটাকে শাট ডাউন করে আপনার আগুনটাকে সম্পূর্ণটা সে লিভিয়ে দিবে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চুলাটা আপনার নোংরা হলো না বা ময়লা হলো না, ঠিক আছে। আর ভাতের মাঠ যাই পরিমাণে সম্পূর্ণ উপরে থাকবে, ভিতরে কোনো ধরনের ভাতের মাঠ যাওয়ার সম্ভাবনা নাই। আর এখানে যে জিনিসটা ইউজ করেছে সম্পূর্ণটা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। ওই ক্ষেত্রে আপনার যারা অন্যান্য চুলা যদি আপনার ডাইকাস্ট ইউজ করা হয়, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকদিন রান্না করার পরে আপনার ডাইকাস্টটা গলে যায় বা জংমরিচা পড়ে যায়, ঠিক আছে। কিন্তু এটা অ্যালুমিনিয়াম ইউজ করা কারণে আপনার জং আসবে না বা মরিচা পড়বে না, ঠিক আছে। আর এটা যে শেপটা আপনার, এই যে শীটটা আছে শীটটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ব্ল্যাক কালার। অন্যান্য কোম্পানিতে কিন্তু আপনার শীটটা থাকে অ্যাশেজ কালারের উপরে, আমাদের কিন্তু বোস ব্র্যান্ডটা সম্পূর্ণ ব্ল্যাক কালার শীট করে নিয়ে আসছে। আসলে ভাই এটা যে কম্পেয়ার করলে কম্পেয়ার বলে শেষ করা যাবে না। আপনারা যদি দেখেন অন্যান্য যে কোম্পানির 3 বার্নার চুলা থাকে, ওই চুলাগুলোতে কিন্তু আপনার যে ইটা থাকে মাঝখানে যে বার্নারটা থাকে, বার্নারটা কিন্তু থাকে ডাইকাস্টের। আর এই কোম্পানির চুলা যেটা আছে এটা বার্নারটা মাঝখানে বার্নারটা পাবেন সম্পূর্ণ কপারের বার্নার, যেটা কখনো বাঁকা হবে না, ক্ষয় হবে না, কোনো ধরনের ভেঙে টেঙে কিছু যাবে না। আপনারা অন্যান্য মানে কম্পেয়ার করলে এক কথায় কম্পেয়ার করে শেষ করা যাবে না এটার সম্পর্কে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আপনার 3টা নব পেয়ে যাবেন, 3টা নব, একটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, 3টা নব পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন ছোট্ট একটা জিক পেয়ে যাবেন, যেটা আপনি যদি বাচ্চার খাবার টাবার গরম করতে চান ওই ক্ষেত্রে সুন্দর ছোট্ট একটা জিক পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যে চুলাগুলো আছে, চুলাগুলো আমাদের কাছে 2টা মোড আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটা আপনার LPG যেটা আপনার লাইন বোতলের গ্যাস ইউজ করতে পারবেন, আবার একটা আছে আপনার ন্যাচারাল গ্যাস লাইনের গ্যাস ইউজ করতে পারবেন। 2টা ফাংশন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। সো অনেক কথাই তো বললাম, অনেক ধারণা আপনাদেরকে দিলাম, আর যদি এই ধারণাটা যদি আপনারা
স্যাটিসফাই না থাকেন, চাইলে আপনারা সরাসরি আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে পারেন। আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে হলে আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 6 ব্লক ডি 42-43। এখন যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো প্রাইস সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। ভিউয়ার্স, এই যে টু বার্নার চুলা আছে, টু বার্নার গ্রানাইটের চুলা যেটা আছে, এটা আমাদের রেগুলার প্রাইস রাখা হয়েছে আপনার 35,000 টাকা। কিন্তু নতুন ভাবে আমাদের যেহেতু প্রোডাক্টটা আনছি, আমরা প্রোডাক্টটা 35,000 টাকা রাখবো না, 10,000 টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র 25,000 টাকা হলে টু বার্নার চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যে থ্রি বার্নারটা আছে, থ্রি বার্নারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 28,500 টাকা। তারপর থ্রি বার্নার চুলাটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। সাথে থাকবে কি, সাথে থাকবে 8 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 8 বছরের ভিতরে যদি প্রোডাক্ট ভেঙে যায়, ফেটে যায়, কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম করে, ওই ক্ষেত্রে আমরা 8 বছরের ভিতরে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাকে রিপ্লেস করে দিব, ঠিক আছে? সাথে একটা গ্যারান্টি কার্ড আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে একটা নাম্বার যোগাযোগ করতে হবে। আবার আমি আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 6 ব্লক ডি শপ নম্বর 42-43। আর এখনো যারা আমাদের চ্যানেলটি বা আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করেন, সবাই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।